হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমার আম্মু রান্না করবে ছোলা আর বুট, রান্না করবে আর কি একসাথে। তো সবাই দেখতে থাকুন। প্রথমে এখন তেল দিয়ে দিচ্ছে আমার আম্মু। এখন পেঁয়াজ, রসুন, আদা, জিরা, দারচিনি, এলাচ এগুলো হচ্ছে একসাথে বেটে দিয়ে দিল। এখন তো এখন মরিচ গুঁড়ো দিয়ে দিবে। হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ পানি, তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিবে। তো আমার আম্মু আগে থেকেই ছোলা আর বুট সিদ্ধ করে রেখেছিল, সেটা এখন দিয়ে দিল। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিল। তো এখন আমার আম্মু পানি দিয়ে দিল। আমি আর আমার বাবা আম্মুর হাতের এই ছোলা ভুনাটা খেতে অনেক পছন্দ করি।
আম্মুর এই ছোলা ভোনাটায় যেন মাংসের একটা ফ্লেভার আসে, সেই জন্য এটা খেতে অনেক মজা লাগে। তো আমাদের রান্না প্রায় শেষ। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।